নিশান পাতা হয়ে যাবে, আবার গুড়ি যাবে, ছপ করে গুড়ি যাবে। হ্যাঁ, আবার এক হাত গদি শুইলে এক হাত ঢুকে যাবেন। এক মাস দু মাস কি আরাম, তারপরে দু মাস তিন মাসের বেলা বেইরাম বেইরাম কট কট। বুঝতে গেলে উঠতে পারছে না, উঠতে গেলে লাঠি, বসতে গেলেও লাঠি, শুধু খালি এই ধান কট কট কট। কোথায় ছুটছে তামলুক, কোথায় কার কাছে? না ডাক্তারে, ডাক্তার ডাক্তারে 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 ডাক্তারে। এখানেও দুটো অর্থ বুঝে যাচ্ছে, ডাক্তারে মাইরা গেল তমলুক গেল, একবারে মাথা চুল অবধি পা নখ অবধি সব পরীক্ষা করলো, ডাক্তার বলছে কোন তোমার অসুখ হয়নি। তাহলে ঘরে এসে বলছে তোমার একটাই কাজ, ওই যে এক হাত যে গদি যে শুয়েছিলেন ওটা আর শোয়া যাবে না, মেঝেতে শুইতে হবে। দেখে নিন মাইরা, যার দয়াতে আমি এত টাকা হাজার হাজার টাকা ইনকাম করতেছি, তাকেই আবার দিতে আমার এত কষ্ট জ্বালা যন্ত্রণা। বলে বেটা তোকে আমি শুয়াচ্ছি, যেমন তুমি কর্ম করবে তেমন তার ফল পাবে। মায়েরা হয়তো কথাটা হয়তো একটু কি কড়া হয়ে গেল, একটু কড়া হতে পারে, হয়তো কারো কারো সঙ্গে হয়তো মিলে যেতে পারে, হতে পারে, তবে এতে কোনো অসুবিধা নাই। তবে আমি সেই নিয়ে বলবো মায়েরা, এখনো সময় আছে, এখনো সময় আছে। ডাকো তারে ডাকো তারে, মাগো এ ভবে এসেছি একা, এসেছি যেতে হবেও একা, সঙ্গে কেউ যাবে? কেউ যাবে না, স্ত্রী পুত্র কন্যা স্বামী স্বামী ও গো স্বামী ও গো স্বামী, কেউ যাবে যাবে কেউ? তাই পদ কথা কলম দিলেন, কি বললেন? এসেছো ভবে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে, নাম কর মন তাহারে পাবে, নাম কর মন পারে যাবে, আমার নিতাই গৌরী রাধেশ্যাম রে বনমার, হরে কৃষ্ণ হরে রাম রে বনমার, হরে কৃষ্ণ হরে রাম রে বনমার, হরে কৃষ্ণ হরে রাম রে বনমার, হরে কৃষ্ণ হরে রাম। আরে এসেছো ভবে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে, আরে নাম করো মন তারে পাবে, আরে নাম করো মন তারে পাবে, আমারে নিতাই গৌরী রাধেশ্যাম রে বনমার, হরে কৃষ্ণ হরে রাম রে বনমার, হরে কৃষ্ণ হরে রাম রে বনমার, হরে কৃষ্ণ হরে রাম রে বনমার, হরে কৃষ্ণ হরে রাম। ও গো নাম ভজো নাম চিন্ত নাম করো সার, অনন্ত শ্রী কৃষ্ণের মহিমায় অপার, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রীরা দ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রীরা দ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, আরে এসেছো ভবে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে, আমার নাম করো মন তাহারে পাবে, নাম করো মন তাহারে পাবে, আমার নিতাই গৌরী রাধেশ্যাম রে বনমার, হরে কৃষ্ণ হরে রাম তবে মায়েরা এইভাবে হরিনাম কৃষ্ণ নাম বাড়িতে করবেন। তাহলে মা গো আজকে আমার কাজ কি? যোগাযোগ, যোগাযোগটা কি মা? না এই ঠান্ডায় এত বেলা হয়ে গেছে, সেই যাবর বৃন্দাবনে যেতে হবে। মা গো যাবর বৃন্দাবনে কে আছেন? বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়? রাধে 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 রাধে। বাহ, তাহলে কে আছেন? প্রেমময়ী রাধারানী, প্রেমময়ী রাধারানী, আজ প্রেমময়ী রাধারানী নয়ন জলে বুক ভাসে ভাসে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে, হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে, আজকে নয়ন জলে বুক ভাসে কাঁদছে গো মা, নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছে, তাই না?
তার আজ কান্না আমাকে থামাতে যেতে হবে সুঝে যেতে হবে ফাল হয়ে বেরিয়ে আসতে হবে মায়েরা আপনারা জানেন জটিলার মনে খুব লোভ তাই না লোভ আজকে লোভ দেখালে আমার ফাঁদে পা দেবে আর আমার ফাঁদে পা দিবে মানে বিপদ কি বৌমাটিকে নিয়ে কোথায় মা না সেই যমুনাকে কথা দিয়েছিল আজ দয়াময়ের মনে আশা জেগেছে মনের আশা জেগেছে তাই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য আজ যমুনার তীরে কি করবেন মা আই যমুনা মিলন করিবেন মা গো কোথায় হবে ওই যমুনা নদীর তীরে এক নতুন নাবিক সেজে বসে আছে একটি তরি নই আজ যমুনা নদীর তীরে আমি যাবো যাবো রাধায়ানি বাড়ি আমার মিলাই বসামের ঈশনে মিলাই বসামের ঈশনে ও মিলাই বসামের ঈশনে ওই যমুনা নদীর তীরে নতুন নাবিক সেজে বসে আছে একটি তরি নই বিদায় গৌর হরি 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 বসে আছে একটি তরি নই বসে আছে একটি তরি নই কিন্তু মাইরা দয়াময় কি বলেছেন ওগো যোগমায়া তোমাকে যোগমায়া বেঁচে গেলে চিনতে পেরে যাবে তাই তোমাকে 80 বছরের বুড়ি রূপ ধারণ করিতে হইবে মা গো বুড়ি বুড়ি লাগছে লাগছে তো আর যদি বলেন ছুরি আজকাল একটু না ছুরি না হলেও আপনারাই বলবেন নিয়া পুড়ে যাও বুড়ি বুড়ি না আছে রস আর না আছে কষ একটু হালকার মধ্যে আপনারা যখন মানে সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লারে যান না আমি একটু মাঝে মাঝে একটু পেন্টিং ফেন্টিং করলেই আর কি মাঝে মাঝে তাহলে এইভাবে কিনা আমাকে জটিলা চিনতে পারবেন তাই তো তাহলে যাই আরে বদনে গাই ও গো লাঠি কুড়ি কুড়ি চলি বহড়াই বুড়ি জটিলা ডাঙ্গি নার মাঝে আজি লাঠি কুড়ি কুড়ি চলি বহড়াই বুড়ি ও লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি দেখো দেখো কুকুনার মাঝে আজি লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি জটিলায় আগে তার পথে ওই দেখো গগনে হলো বেলা তপিত হইল ধুলা আজি গগনে হলো বেলা তপিত হইল ধুলা গগনে হলো বেলা তপিত হইল ধুলা গগনে ঘামেতে বসন ভিজে আজি গগনে হলো বেলা তপ তো হইল ধুলা গগনে হলো বেলা তপ তো হইল ধুলা ঘামেতে বসন ভিজে ঘামেতে বসন ভিজে আমার বহু দিনে আশা ছিল বহু দিনে আশা ছিল আমার বহু দিনে আশা ছিল বহু দিনে আশা ছিল আমার জটিলার শনি বহুদিন আশা ছিল আজ মনে হের আনন্দ ধরে হে না গো আজ মনে হের আনন্দ ধরে হে না গো আমার ভক্ত গণ সঙ্গে একবার দাই গৌর হরি হরি বলে একবার দাই গৌর হরি হরি বলে বৃন্দাবনে সখী গোনার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না তাই গোবিন্দের বাসে শুনে আজ সখীগণ যমুনার তীরের দিকে অগ্রসর হলেন
हरे कृष्ण जय राधे जय राधे श्याम हरे कृष्ण 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 জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার কিছু মনে হচ্ছে না গো। তবে আমার যে প্রেমময়ী রাধা রানী, হ্যাঁ হ্যাঁ, ওই বাঁশির সুর শুনে
বাড়িতে তো থাকতেই পারছে না ও আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না তবে এক কাজ করো ললিতে বলো বলো তুমি রাধারানীর বাড়ি চলে যাও রাধারানীর বাড়ি হ্যাঁ রাধারানীর বাড়ি আমি হ্যাঁ তুমি না গো না সেখানে আমি কিছুতেই যেতে পারবো না আরে কেন 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 জানো কেন কেন ও যে শাশুড়ি হ্যাঁ শাশুড়ি জটিলে জটিলে আর ননদি কুটিলে কুটিলে ও রাজা আছে না আমি গেলে ওরা আমাকে ঠেঙিয়ে দেবে ও তাই তুমি যেতে পারবে না না গো না আমি যেতে পারবো না তবে তুমি কি যেতে পারবে আরে না 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 আমি তো একদমই পারবো না কেন পারবে না তুমি যে বলছো না শাশুড়ি জটিলে আর ননদি কুটিলে তাই নাকি ওরা দুজন এমন আছে না কেন জানো ওদের বাড়িতে অনেক গরু চাষ আছে আছে তাহলে গোয়াল ঘর আছে আছে তো গোয়াল ঘরে কি থাকে মুড়ো ঝাঁটা তাহলে যদি যাই আমরা না কেউ ওদের আর ঝাঁটাটা নিয়ে আমাদের তেড়ে আসবে তাই নাকি তাই আমি যেতে পারবো না তাহলে তুমিও যেতে পারবে না হ্যাঁ হ্যাঁ তবে উপায় বলে দাও শোনো শোনো ললিতে বলো বলো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বুদ্ধি হ্যাঁ তোমার মাথায় আমার মাথায় কি বুদ্ধি কি বুদ্ধি জানো বলো বলো ভালো করে একটু দেখো ওই সামনের দিকে সামনের পথ দিয়ে ওই সামনের পথ দিয়ে একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে আসছে ওনাকে তুমি সঙ্গে করে নয় সঙ্গে নয় ওই জটিলা কুটিলার বাড়িতে চলে যাও জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে তাই তো হ্যাঁ তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না আরে না 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 তোমাকে বুড়ি বলে ডাকতে হবে না তবে তোমার সঙ্গে একটা সম্বন্ধ পাতিয়ে দেব সম্বন্ধ হ্যাঁ সম্বন্ধ কিসের সম্বন্ধ শোনো শোনো বলো বলো ওকে মাসি বলে ডাকো মাসি ও মাসি বলে ডাকতে হবে হ্যাঁ আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো আরে ডেকে তো দেখো ডেকে দেখি একবার হ্যাঁ ঠিক আছে আমি ডাকছি ও মাসি মাসি ডাকলে আসে না মাসি কথা শোনে না মাসি ডাকলে আসে না মাসি কথা শোনে না শোনো শোনো তোমার মাথা খারাপ হয়েছে আমার মাথা খারাপ হ্যাঁ কেন বলছি জানো আচ্ছা কেন বলো তো আরে মাসি কিভাবে আসছে দেখো লাঠি ঠুকে ঠুকে তাহলে লাঠি কখন ঠুকে বয়স হয়ে গেলে তাহলে বয়স হয়ে গেলে কি হয় চোখে কানা হয় আর কানে কালা হয় তুমি বলছো নি যে চোখে কানা আর কানে কালা হ্যাঁ গো হ্যাঁ আরে কানে কালা হলে কি করতে হয় জোর করে ডাকতে হয় তাহলে আরেকবার জোর করে ডাকো জোর করে ডেকে দেখি তাই তো হ্যাঁ জোর করে বলি ও মাসি বার বুঝি শুনতে পেয়েছে ও গো মাসি মাসি বলে কে ডাকে গো আমি গো আমি কেন দূরে থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শুধু আড়া হালে রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু দূরে থাকো শুধু আড়ালে রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো কে তুমি আমায় ডাকো মনে হয় শুধু বাড়ি বাড়ি শুধু মনে হয় শুধু মনে
শুনো হৃদয় আমার কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি আমায় রাখো দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি আমায় রাখো নিয়া পুড়ে যাও কি কাপ দেখছ ঢং দেখো ঢং দেখলে গা হাত আমার পেকে যায় ভক্ত মন্ডলী ভক্তিবতী মায়েরা মুখটা খুব চেনা চেনা কোথায় যেন দেখেছি দেখেছি মনটা কেন আঞ্চন হলো আঞ্চন হলো আচ্ছা মায়েরা আপনারাই বলেন তো হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই পাঁচকুড়া রোডে দেখা হয়ে গেল তখন মনটা কি হয় গো আনচান হয় তো আরে হ্যাঁ কিনা বলু হায় অলঠার বুড়ি রসে উড়কুম হইয়া মরি তাই আমার দেখে কি মনে হচ্ছে জানো বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হও আর গুতাই নাই সুতা নাই কাললে ভাছি বলি তুমি আমার কে হও কেউ জানে না তবু কেন এমন মনে সত্যিকারের আছে বুঝি কোন পরিচয় সত্যিকারের আছে বুঝি কোন পরিচয় আমি তোমার কে হই তুমি আমার কে হও আমি তোমার কে হই কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোন পরিচয় সত্যিকারের আছে বুঝি কোন পরিচয় সত্যিকারের আছে বুঝি কোন আমার সঙ্গে পারবে না বুড়ি নাচতেও ছাড়বে না কোমর গেছে ভেঙে ওলাটা বুড়ি বুড়ি করছি তো তুই কি বুড়ি হবি নি সহজ হয় কি জুয়ান থাকবি নাকি রে ভক্ত মন্ডলী ভক্তিবতী মায়েরা এ তো আর কেউ নয় এ তো সেই প্রেমময়ী রাধা রানীর প্রিয় প্রাণ সখী প্রিয় প্রাণ সখী রাধা রানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো মা গো সেটা হলো কোন সখী গো হ্যাঁ উমা দা আসতে কেন গো জোরে বলো না গো হ্যাঁ লো 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 মাসি এটা হচ্ছে না ঠিক করে মানে না গো শোনা মাসি আমার কেন ঠিকই তো বলেছি তো হচ্ছে না তো ঠিক করে বলো আমি কি বলছি শোনা না মাসি বলো বলি তাহলে লো 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 নিয়া পুরি যতদূর গোলাকে ওলা উঠাও কিছুদিন আগে ওই যে চিত্রাং না পিত্রাং আসলো না মাসি চিত্রাং নয় বলো চিত্রাং আর ফিত্রাংও নয় ওলা উঠাতে চিত্রাং ঝরে না দুধটা গুড়িয়া ঢুকে মরছিল এই মনে হয় বাড়াইলে মনে হয় উড়ি বাবা তোর গলাকে কড় করি আবার ভুল বলছো কড় করি নয় বলো গড় করি গড় করি ও তোমার নাম তালে লা 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 নাকি লা 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 বলো ললিতা সখী সখী ওলাটা বয়স যেমন হচ্ছে তো ও যে লো 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 ললিতা সখী নিও পুরি জমাসি কত সুন্দরটা হইয়া মরছে দেখো এ ফোঁটাটা দেখছিলি
আলো ললিতা বলো মাসি এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে কোথায় যাবে তুমি কাছে নিয়া পুড়িয়ে যাবে তুমি এত হলো ভালো ভালো জায়গা থাকে সামনে পাঁচ পুরা টোসন আছে সেই দিনকে জিততে পারেনে ভুল টোসন নয় টোসন নয় মাসি টেসন আরে ওই হলো টেসন কথা সেই দিকে ঘুরতে যাবে না পুড়ির কাছে মরতে আসছে পুড়ির কাছে কি সব কিছু আছে তুই আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে আর ঘন ঘন রোদরে আর ঠান্ডা হ্যাঁ বুড়ি সব শুকিয়ে পুই মেড়ির ভেড়া হয়েছে ভেড়া হয়েছে তো কি হচ্ছে তোমার রস আছে আলো বুড়ির আরো রস আপনারা আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো তিবলেই রস ছ বজা চলে যা আর এক বজা বুড়ি ঠেকছে আরো বুড়ির রস আচ্ছা মায়েরা শুকনো পুই খরা যতই শুকিয়ে যাক না কেন জীবনে তো রস পড়ে নাকি পড়ে তো আমাদের সঙ্গে তো কথা বলতে হবে নাকি পরে হ্যাঁ আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে ঠাস ঠাস নিয়া পুড়ি যাবে কোথা দিয়ে গেল আর আপনারাও বলছেন এই পুড়ির আর রস সত্যি হইলে আপনাদের সঙ্গে খেলতে ইচ্ছা হয়নি হইলে ভালো লাগে না তোমাদের সঙ্গে তা ললিতা বলো মাসি তা কি মতলবে এসেছো ও কি মতলবে এসেছি জানো মাসি হ্যাঁ আমার যে প্রেমময়ী রাধা রানী গো ওই বাঁশির সুর শুনে আচ্ছা বাড়িতে তো থাকতে পারছে না ওই বাঁশির সুর শুনে হ্যাঁ গো মাইরা ওই বাঁশি কে বাজায় কে বাজায় ওরে বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে 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 আমার ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে আমার ইচ্ছে করে আমার ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে নিরাই গৌর হরি 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 রে দেখি দু চোখে ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে ও ওই বংশীর সুর শুনে প্রেমময়ী রাধা রানী বাড়িতে থাকতে পারছে না গো না ওই বংশীর ধ্বনি শুনে হ্যাঁ রাধে রাধে তা আমি কি করব গো গো তোমাকে সব কিছু করতে গো 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 শোনো গো নিয়াপুরি যে গো গো পুরাতে গো গো মানে মাথায় ঢুকে আছে নিয়াপুরি তো হরে কৃষ্ণ তা আমি কি করব কি রাধা রানী কি হ্যাঁ ছলে আচ্ছা বলে হ্যাঁ কৌশলে আচ্ছা বাড়ি থেকে বীর করে আনতে হবে তোমাকে তোমাকে নিয়া পুড়ে যাও যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই কইরা মরে যা এরা খাবে মোটা হবে আর ঠ্যাঙ্গার উপর ঠ্যাং তুলে দেয় সিরিয়াল দেয় ঠিক আছে ললিতা কথা দিলাম তাহলে কথা দাও কথা দিলাম সত্যি তো হ্যাঁ ঠিক আছে ও বিশাখা হ্যাঁ বলো বলো বলে বিশাখা লো হ্যাঁ বলো বলো তুই কিছু কি বলতে পারবি আরে শোনো শোনো বল বল তুমি তো ওই জটিলা কুটিলার বাড়িতে যাবে হ্যাঁ হ্যাঁ গিয়ে তুমি রাধারানীকে আনতে পারবে তো আরে এছাড়া কে পারবে বলো তো আরে শোনো শোনো আমি একটা যুক্তি দিচ্ছি শোনো তুমি যুক্তি দিবে হ্যাঁ কি গো ওই ওই রাধারানীকে বের করে আনতে হলে না আচ্ছা তোমার আগে ভাগে আমাদের রাধারানীর সঙ্গে একটু সাক্ষাৎ করতে হবে তোমার কোথায় পাবো হ্যাঁ কোথায় পাবো এখানেই পাবি এখানে তাহলে কি রাধারানী অষ্টসখীর সঙ্গে বেরিয়েছি আরে একটু একটু লুকিয়ে লুকিয়ে বেরিয়েছি আহা তাহলে তো আগে ভাগে সব কিছু কথাবার্তা হয়ে যাবে হ্যাঁ তারপরে এই জটিলা কুটিলা দু টাকা দুটো বগল দাবা দেবো ব্যাস চুপচাপ করে দেবো হ্যাঁ ঠিক আছে রাধারানীর সঙ্গে না কথা ছেড়ে নিলে না হ্যাঁ তো এই জটিলা কুটিলার বাড়িতে গিয়ে এই জটিলা কুটিলাকে দেখো না আজ কি করি দেখো না ঠিক আছে ঠিক আছে তাহলে আমার সঙ্গে দেখা করে দাও ঠিক আছে দেখা করে আর বেশি দেরি করব না আমি না না হরে কৃষ্ণ এখনো যে সকল ভক্তরা অন্নপ্রসাদ সেবা করতে বাকি রয়েছে তারা অন্নপ্রসাদ সেবা করে সেই হরিনাম শ্রবণ করুন কমিটি বৃন্দর বিশেষ অনুরোধ এখনো যে সকল ভক্তরা অন্নপ্রসাদ সেবা করতে বাকি রয়েছেন অন্নপ্রসাদ সেবা করে সেই হরিনাম শ্রবণ করুন শিগুরি দাই গৌর প্রেমানন্দে হরি হরি এমন সময় গোবিন্দের মাসি শুনে বৃন্দাবনে রাধা রানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না তাই গোবিন্দের মাসি শুনে আজ ভরে খলা সিঁড়ি জালে ঠেলে দিয়ে শিজমুনার তীরের দিকে অগ্রসর হলেন রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নবুর পাই রাধা রানী যায় যায় রাধা রানী যায় ওই দেখো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নবুর পাই
हरे कृष्ण हरे कृष्ण माइक में अंदर टू आसबेन बोल चुका अच्छा अच्छा एकदम ठीक करो हरे कृष्ण जय निताई जय राधे जय गौर हरि जय राधे श्याम जय गुरुदेव हरे कृष्ण राधे राधे हरे कृष्ण हरे कृष्ण राधे राधे ওগো রাধে বলো বলো তুমি কিছু শুনতে পাচ্ছ হ্যাঁ গো আমি বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছো হ্যাঁ গো তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো বলো বলো তাহলে বলছি শুনো হে ব্রজ কিশোর ব্রজের সুন্দর কতদিন তরে তোমারই তরে তৃষিত প্রাণ চাতুক সমুচয় নব দর্শন हे उज्जवल नीलमणि परम आत्मा तुम जीवर कर कल्याण बादिनी शाशुड़ी ननदी मनस्ताप इच्छे ते अनुताप दहने दग्धे कापिछे पड़ा कथा कथा मुरारी प्रेमेर परशमणि मोर बुके तरु हई एसो चिंतामणि आज ई संसार सर्वर माझे मन कृष्ण बोलो श्याम 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 बोलो राधे राधे राम बोलो श्याम 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 बोलो राधे राधे कौन से बाजो मोरे राधा के देखे रे कदम तोली
ले जाए श्यामेर नाम ले जाए तार नामे गान गे जा बोलो श्याम 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 बोलो राधे राधे नाम बोलो श्याम 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 बोलो राधे राधे तुम्हारो राधारो लगे बोलो श्याम